Welcome to Sports Life, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। কিন্তু আমার পাশে যিনি থাকেন সেই কিন্তু আজকে খানিকটা দেরি করে ফেলেছে, তবে আজকে সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে সবারই একটু ঘোরাফেরা করতে ইচ্ছা করে, তবে সামি কিন্তু ট্রাফিকে আটকে গেছে। মানে সারাটা সময় জুড়ে সারাটা এলাকায়, অনেকগুলো এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানিবন্দি হয়েছে মানুষজন, তবে সেই সব কিছু উত্তরে কিন্তু সামি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। অবভিয়াসলি আমার একা শোটা করা লাগছে না। এনিওয়ে, সামি ছাড়াও আজকে কিন্তু আমাদের শোতে আরও একজন স্পেশাল গেস্ট থাকছে, সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তবে অন দ্যাট নোট চলে যাচ্ছি আমাদের আপডেটসগুলোতে। অবশেষে আয়রন ম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি আসর খেলতে পারছেন বাংলাদেশের শামসুজ্জামান আরাফাত। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার কারণে আগের অবস্থান থেকে সরে এসে তার কর্মস্থল বাংলাদেশ ব্যাংক তাকে খেলার জন্য অনাপত্তিপত্র দিতে বাধ্য হয়েছে। বুধবার দিনভর নানা আলোচনা সমালোচনার পর সন্ধ্যায় ট্রায়াথলনে বাংলাদেশের গৌরব আরাফাতের মুখে ছিল হাসির রেখা। মানুষ বাঁচে তার স্বপ্নের সমান। অধিকাংশ তরুণ যখন ভালো একটি কর্মের সংস্থান পেলে জীবনে আর কিছু চান না, শামসুজ্জামান আরাফাত সেখানে ভিন্ন এক চরিত্র। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে চাকরি করে ক্রীড়াক্ষেত্রেও রেখেছেন অনন্য স্বাক্ষর, ছুটে চলছেন স্বপ্নপূরণের অসীম যাত্রায়। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ইভেন্ট ট্রায়াথলনে সফল এক মুখ এই আরাফাত। এরই মধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি আসর। এবারে একমাত্র বাংলাদেশি হিসেবে একসাথে কোয়ালিফাই করেছেন আয়রনম্যানের দুটি বিশ্ব আসর, যা অনুষ্ঠিত হবে ফিনল্যান্ড ও ফ্রান্সে। পাশাপাশি অংশ নেবেন বার্লিন ম্যারাথন ও আয়রনম্যান মালয়েশিয়ায়। কিন্তু আরাফাতের স্বপ্নপূরণের এই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বয়ং তার কর্মস্থল বাংলাদেশ ব্যাংক। সামাজিক মাধ্যমেও এই ক্রীড়াবিদের জন্য ছিল উপচে পড়া আবেগ। কেন তিনি দেশের প্রতিনিধিত্ব করতে পারছেন না, সেই প্রশ্ন ছিল সবার। বুধবার দিনের শুরুতেও আরাফাতের ছিল আফসোস, ছিল লড়াকু মানসিকতা। এটা তো অনেক দিনের স্বপ্ন, এই স্বপ্নটা এভাবে আমি এই থমকে দিতে চাই না। আসলে আমি চাই যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। দুটো বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের পতাকা উড়াতে চাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। তবে ট্র্যাকে যেমন হাল না ছাড়ার মানসিকতা, এই অনাপত্তিপত্র পেতেও দেখা গেছে আরাফাতের লড়াকু রূপ। হার না মানা মানসিকতায় পার করেছেন অনিশ্চিত সময়, তবে বিশ্বাস ছিল বোধোদয় হবে কর্তৃপক্ষের। আর তাই তো সারাদিনের চেষ্টার ফল ঠিকই পেলেন, সন্ধ্যায় পেলেন কর্মস্থলের ছাড়পত্র। এর আগে আরাফাতের বিদেশ যাত্রার সরকারি আদেশও জারি করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে হতাশ ছিলেন প্রতিমন্ত্রী। তার যেখানে জব করে সেখান থেকে ছুটি না পাওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা আমাদের অর্থ সচিব মহোদয় আছেন, তাদের সাথে অবশ্যই আমি এই বিষয়ে কথা বলতে পারি। আয়রনম্যানের পাশে দাঁড়িয়েছিলেন তার ক্রীড়াক্ষেত্রের সতীর্থরাও। এ নিয়ে সোচ্চার আওয়াজ তুলেছিল দেশের সবগুলো রানার গ্রুপ। প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে যথাযথ কর্তৃপক্ষ এই বিশ্বের এই মঞ্চে যে যোগ্যতায় আরাফাত অংশগ্রহণ করতে যাচ্ছে সেটা গুরুত্ব অনুধাবন করবে। এই ধরনের সমস্যায় যাতে কোনো স্পোর্টসম্যান কিংবা কোনো স্পোর্টস পার্সন ব্যক্তিকে পড়তে না হয়, পরবর্তীতে আমাদের বিভিন্ন সরকারি অফিস কিংবা দপ্তরগুলোতে এই ধরনের একটা ফ্যাসিলিটিস কিংবা এই ধরনের একটা সুযোগ সুবিধা আমাদের স্পোর্টস পার্সন ব্যক্তিদের জন্য রাখা হচ্ছে। অবশ্যই আমাদের জন্য এবং দেশের জন্য খুবই লজ্জাজনক একটি ব্যাপার। তো আমি আশা করব ওনার কর্মস্থলে যে ধরনের সমস্যা দেখা যাচ্ছে এটার জন্য এই প্রতিবন্ধকতা কেটে যাবে। অথচ একসময় বাংলাদেশ ব্যাংকে খেলোয়াড় কোটায় চাকরি করেছেন অনেক অ্যাথলেট, সেই পথ রুদ্ধ হয়েছে আগেই। এবার আরাফাতের লড়াকু মানসিকতায় উন্মোচিত হল নতুন দ্বার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। আরাফাতের পাশাপাশি বাংলাদেশের জন্য এটি আসলে অনেক সুখকর একটা বিষয়। তবে যেমনটা বলছিলাম, সামি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের সেটে হাজির হয়ে যাবে এবং সামিকে আমি জানাতে চাই, সামি প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমার আমার প্রশ্নের জায়গাটা করছিলাম, ওকে, আমার একটা প্রশ্নের জায়গা আছে, সেটা হচ্ছে যে ট্রায়াথলনে কত কিলোমিটার দৌড়াতে হয় আসলে, সেটার এক্স্যাক্ট ইকুয়েশনটা আমার মনে হয় যে স্পোর্টস লাইভের পর গুগল করে জানতে পারবো, এই মুহূর্তে আমারও মনে নেই। কারণ টু বি ভেরি অনেস্ট, গুগলের হিসেব অনুযায়ী 11.4 কিলোমিটার হেঁটে এসেছি,
মানে তুমি আজকে ট্রায়াথলন করে এই স্পোর্টস লাইভের সেটে চলে এসেছো মোটামুটি শুধুমাত্র সাইক্লিং আর সুইমিং তো বাকি তাও সুইমিং অলমোস্ট করতে হচ্ছিল কারণ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ছে গাড়ি আটকে আছে সবকিছু মিলিয়ে ডেফিনেটলি আই হোপ যে যারা কাজে বের হচ্ছে কাজ থেকে শেষ করে বাসায় যাচ্ছেন নিরাপদে যাবেন এবং ডেফিনেটলি এই সময়গুলোতে একটু সময় হাতে নিয়ে বের হওয়াটাই মনে হয় সবচেয়ে উপযোগী নয় তো আমার মতো বিড়ম্বনায় পড়তে হবে বাট আমার মনে হয় আমরা আমাদের আজকের দিনের যিনি গেস্ট তাকে যদি আজকে আমরা পাই তাহলে হয়তো আরও অনেক প্রশ্ন জানার আছে তার আগে আজকের দিনের আরও বেশ কিছু আপডেটের সঙ্গে দর্শকদেরকে যুক্ত করতে চাই অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার দুদকের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তবে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার সময় কথা বলতে রাজি হননি তিনি দুদকের প্রধান কার্যালয়ে প্রায় দুই ঘন্টা মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ ইয়াসির আরাফাত ক্লাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাত ও অর্থ পাচারসহ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে তবে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি তিনি এদিকে দুদক সচিব জানান অনুসন্ধানের অংশ হিসাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে আমাদের টিম তার প্রাপ্ত বক্তব্য এবং পারিপার্শ্বিকতা বিভিন্ন তথ্যপত্র আরও সংগ্রহ করবেন উনি অথবা ওনার সাথে আরও যদি কেউ সম্পৃক্ত থেকে থাকে এবং সেই তথ্যপত্র পাওয়া যায় তাহলে অবশ্যই তারাও এই সমন্দোষে অভিযুক্ত হবেন এবং আইনের আওতায় আসবেন এর আগে মঙ্গলবার একই ধরনের অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা আমরা বলছিলাম যে আমাদের আজকের দিনের অতিথি যখন যুক্ত হবেন তার কাছ থেকে আমি অনেক কিছু জেনে নেব ব্যক্তিগত অনেক প্রশ্ন আছে সেই সঙ্গে দাপ্তরিক প্রশ্ন তো অবশ্যই আছে যেগুলো আমরা করতে চাই আমাদের সঙ্গে এই মুহূর্তে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন শামসুজ্জামান আরাফাত আয়রন ম্যান বাংলাদেশ আরাফাত ভাই আপনি চলে আসবেন আপনি আপনার জায়গা থেকে চলে আসবেন ইউ আর দ্য আয়রন ম্যান থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর ভেরি ফর্চুনেট টু গেট ইউ হিয়ার থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন প্রথমত কংগ্রেচুলেশনস আজকে সকালেও কি ভেবেছিলেন যুদ্ধটা জয় করতে পারবেন এই জায়গায় বসবেন আপনি আসলে এই এটা এটা আসলে যুদ্ধ না এটা এটা আসলে ব্লেসিং হ্যাঁ এটা এটা অনেক মানুষের দোয়া সত্যি এটা অনেক মানুষের দোয়া আমি আমি কৃতজ্ঞতা জানাই সবার প্রতি আসলে আমি আমি খুবই দুঃখিত যে এরকম একটা সিচুয়েশান শেষ পর্যন্ত ক্রিয়েট হয়ে গেল আমাদের আয়রন ম্যান স্পোর্টসটা আমাদের এখনও একদম ভেরি বিগিনিং বাট উই আর স্টার্টেড জাস্ট বাট স্টার্ট করার পরও আমরা যতটুক পথ পাড়ি দিলাম সেটা আসলে আমার কাছে মোর দ্যান আমি স্যাটিসফাইড মোর দ্যান স্যাটিসফাইড যেটা আমি চিন্তা করেছিলাম যে আগামী 10 বছরে আমি 2019 একটা আমার টাইমলাইন সেট করেছিলাম যে সে 2019 থেকে 2023 যে যে টাইমলাইনগুলো যে যে গোলগুলো আমি সেট করেছি ওই ওই গোলগুলো অ্যাচিভ হয়েছে আমি একজন কোচের সাথে চুক্তি করেছি 5 বছরের যে আয়ারল্যান্ডের উনি একজন কোচ তো উনি আমাকে বললো যে আমাদের গোল কী আমরা কেন আমি প্রায় আমরা 4-5টা গোল সেট করলাম যে ওকে এই 5 বছরে আমরা যদি এই 5টা গোল অর্জন করতে পারি উই আর হ্যাপি মানে সৌভাগ্যের বিষয় যে 1 বছরের মাথায় আমাদের 5টা গোলই হয়ে গেছে আরাফাত ভাই অন আ ফানি নোট আমি যদি জিজ্ঞেস করি সেটা হচ্ছে যেমন আপনি বলছিলেন যে আয়রন ম্যান এই কম্পিটিশনটা আমাদের কাছে আসলে এখনও খুব ইনিশিয়াল পর্যায়ে আছে অনেকে হয়তো বা জানেই না আল্লাহ যা করে আমরা অনেক সময় বলি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এই সামগ্রিক ঘটনাটাতে অনেকাংশে অনেকে কিন্তু জানতে পারছে আমাকেও আজকে অনেকে ইনবক্স করছিলেন যে আয়রন ম্যান গেমটা কী এটাতে আসলে কত কিলোমিটার দৌড়াতে হয় কী করতে হয় সামগ্রিকভাবে আপনার কাছে মনে হচ্ছে অন আ ফানি নোট যে এক ধরনের ব্র্যান্ডিংও কিন্তু হয়ে গেছে ফার্স্ট অফ অল আপনি যদি চিন্তা করেন আয়রন ম্যান শব্দটা আমি যখন ফার্স্ট শুনি আমি যার মুখ থেকে শুনেছি তাকে আমি দ্বিতীয় কোশ্চেনটা করার সাহস পাইনি বিকজ এটা কী না কী কী উল্টাপাল্টা কোশ্চেন করে নিজের মানসম্মান হারাই ফেলি আমি এসে আমি আমার ল্যাপটপে সার্চ করলাম যে আয়রন ম্যানটা কী আমি দেখলাম যে ওয়াও ইটস সিঙ্গেল টাফেস্ট ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড সো একজন মানুষকে 3.8 কিলোমিটার সাঁতার কাটতে হচ্ছে তারপর 180 কিলোমিটার সাইক্লিং করতে হচ্ছে তারপর 42.2 কিলোমিটার অর্থাৎ একটা ফুল ম্যারাথন রান করতে হচ্ছে কয়েকদিন আমি চিন্তা করছি এটা কি মানুষের পক্ষে সম্ভব আমি আমি সিরিয়াসলি আমার কিছু ছোটো ভাই সহ আমি বেশ কিছু ডকুমেন্টারি আমরা দেখতাম আর নিজেদেরকে বলতাম
যেটাও কি মানুষের পক্ষে সম্ভব, ঠিক আছে আমরা জীবনে বেঁচে থাকলে একটা লাইফ গোল হিসাবে এটা করব। তো ডে বাই ডে আসলে ইম্প্রুভ বিভিন্ন স্পোর্টসের থ্রুতে ইম্প্রুভ করতে করতে একটা সময় মনে হয়েছে না এখন হাই টাইম যে আমার মনে হয় আমি আয়রনম্যান করতে পারবো, তখন আসলে আয়রনম্যানটা করা। তো আস্তে আস্তে ওখানে যখন ফার্স্ট টাইম গেলাম আসলে কি বলবো যে মানে আমি যাই দেখতাম সব দেখে অবাক হইতাম যে আমি যে সাইকেল নিয়ে গেছি আর ওখানে রেস করতে যারা সাইকেল নিয়ে আসছে আমার ওরকম সাইকেল আমি আসলে কখনো দেখিও নাই। তো সাইকেলও এরকম হতে পারে, এত দামি হতে পারে, তো এগুলো দেখে আসলে আমি পুরো নার্ভাস। আর আমার সাইকেলটা ছিল তখন যেটা নিয়ে গেছিলাম সেটা ফ্লাইটে ডিস্ট্রয় হয়েছে, আমি ওখান থেকে আরেকজন থেকে ধার করে সাইকেলটা শেষ করছি, সাইকেলটা নিয়েছিলাম। পরে ওই রেসটা আমাকে একটা ভালো মেসেজ দিয়েছে, আমি ধার করে নিলাম, ওই সাইকেলটা একটু নষ্ট ছিল। তো আমি সাঁতার কেটে যখন 3.8 কিলোমিটার সাঁতার কেটে যখন উঠলাম আমি জাস্ট আমার অপোজিটে একজন মানুষকে দেখলাম যার এক হাত নাই, সে তার সাইকেলের জন্য প্রিপেয়ার হচ্ছে, জুতা লাগাচ্ছে, ওখানে মানে সেলফ সাপোর্টেড রেস এটা। তো আমি দেখে আমি প্রস্তুতি বন্ধ করে আমার মধ্যে অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে আমার সাইকেল একটু নষ্ট, আমার এটা নিয়ে এত দুশ্চিন্তা, আর ওনার তো একটা হাতই নাই, এটা নিয়েই উনি আমার সাথে একসাথেই আমি সাঁতার থেকে উঠলাম। তো ওই পুরো রেসটা আমি জানি না আমি কীভাবে সারাদিন আমার মাথার মধ্যে ওটা পুশ করছে যে মানুষের তো মানে এক্সকিউজ দিলে অনেক কিছু দেওয়ার আছে, ও কী এক্সকিউজ দিবে, আমি আমার তো এগুলো কিছুই না। সো ওইখান থেকে আমার একটা বিগ লার্নিংও বটে। তো আস্তে আস্তে আয়রনম্যানটা এই স্পোর্টসের থ্রুতে অনেক ইম্প্রুভ হয়েছে, মানে স্পোর্টসের থ্রুতে মানে এটা একটা কী বলবো যে ব্যাটল, বিগ ব্যাটল, নট অ্যাবাউট অনলি যে মানে একটা রেস শেষ করা, এটা ওয়ান কাইন্ড অফ বলবো যে এক্সকিউজগুলো না দেয়া, চ্যালেঞ্জ জয় করা, এইরকম একটা মাইন্ডসেট অফ লাইফ অনেকটা এক ধরনের। সঞ্জনা আরফাত ভাই, প্রথমত আপনাকে কংগ্রেচুলেশনস আবারও, আর একই সাথে আমি যেটা জানতে চাই যে আপনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সামহাও, কোনো না কোনোভাবে আপনি বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করছেন, সেক্ষেত্রে তারপরও বাংলাদেশ ব্যাংক কেন আপনাকে এনওসি দিতে রাজি হচ্ছিল না? আসলে এই জায়গাটায় আমি আসলে জানি না যে রিজনটা কী, আমার ব্যাংক কিন্তু আমাকে 2019 সাল থেকে মানে এত সাপোর্ট করেছে, আমি খুব লাকি যে আমি সবসময় আমার বন্ধুসহ বলতাম যে আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি এই প্রতিষ্ঠানের থ্রুতে আমি অনেক অনেক দূর এগিয়ে থাকতাম আর কি। ধরেন আমি আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যখন যাব তখন কিন্তু করোনাকালীন জাস্ট করোনার জন্য এম্বাসিও মানে পুরোভাবে চলতেছিল না, আমার ভিসা রিলেটেড প্রবলেম, আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করার কারণেই কিন্তু আমি ওই ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমার ভিসা প্রসেস করতে সুবিধা হলো। তো এইসব ক্ষেত্রে অনেক সাপোর্ট পেলাম, বাট সাডেনলি আই ডোন্ট নো দ্য রিজন, বাট এটা কেন এরকম হলো আমি আসলে জানি না। আর হয়তো আমি তো অ্যাজ এ স্পোর্টসম্যান বা আয়রনম্যান তো পেশাদার কোনো গেম না, সো এটাও একটা ইয়ে হতে পারে যে আমার পেশা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকে কাজ করা, এটা যেহেতু পেশাদার গেম না সো এটার একটা লম্বা ছুটিরও প্রয়োজন, সো আমার হয়তো প্রয়োজন ছিল যে আমার অফিসে আমার হয়তো প্রয়োজন ছিল, সেজন্য কর্তৃপক্ষ মনে করতে নাও পারে। সো ওভারঅল এটার গুরুত্বটা হয়তো বা এটার যে ইম্পর্টেন্সটা আমি এটা প্রপারলি বুঝাতে পারিনি, আমি কর্তৃপক্ষ বরাবর আমি নিতে পারিনি, যার জন্য হয়তো বা এটা এনওসিটা পাওয়া হয়নি। আর আপনি আমরা বাইরের দেশে আমরা যদি পার্শ্ববর্তী দেশ চিন্তা করি, পার্শ্ববর্তী দেশে যখন তারা এশিয়ান গেমস বা অন্য কোনো ইভেন্টে অংশ নিতে যায় অনেক সার্ভিসেস দলগুলোর প্লেয়ার থাকে, ইভেন ক্রিকেটেও যদি চিন্তা করি ইউজবেন্দ্র চাহাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করেন, লোকেশ রাহুলও এরকম একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি করেন, অনেকে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন, একটা কালচার ওভারঅল সেসব জায়গায় বিল্ড আপ হওয়া সার্ভিসেস টিমগুলো থেকে বাইরে আসছে, বাংলাদেশে এটা কতখানি জরুরি, বিশেষ করে আপনি যখন অ্যাজ এ প্রফেশনাল আপনি যখন প্রফেশন মেনটেন করছেন প্লাস গেম মেনটেন করছেন, আপনি কতটুকু আসলে এই জায়গাটায় এই কালচার বিল্ড আপটা অভাব অনুভব করেন? আমি আসলে আয়রনম্যানটা বাংলাদেশে স্টার্ট করেছিলাম 2013 সাল থেকে আমি ট্রেনিং করতেছি, আমি তারপর রেস করলাম। তো ইনিশিয়ালি আমি যে প্রবলেমগুলো ফেস করছি এটা হচ্ছে ভেরি কমন একটা জিনিস, যখন নতুন সেটা বোঝাতে সময় লাগে, বুঝতে সময় লাগে। তো আমরা এখন যে পর্যায়ে আসতেছি যে একটা মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হওয়া যে এটা করতে আমাকে প্রফেশনাল অ্যাথলেট হতে হবে না, এনিওয়ান ক্যান ডু ইট। হ্যাঁ, আর আমি চাই যে এগুলা স্পোর্টস লাইফস্টাইল, স্পোর্টস পেশাদার না,
মানে আমি আমি অ্যাজ এ পেশাদার স্পোর্টসম্যান হইলে আমি দৌড়াবো বা আমি ক্রিকেট খেলবো, আমি না, আমার এটা একটা লাইফ স্টাইল, আমাকে গেমসের জন্য সময় দিতে হবে, যেটা আমাকে ফিটনেসের ফিটনেসকে ভালো রাখবে। আমি আমি একটা এক্সাম্পল দিই, আমি ইউএসএতে যখন রেস করতে গিয়েছিলাম তো আমার ওখানে আমাকে যিনি হোস্ট করেছিলেন ওখানে আমার একটা ভাগিনা ছিল, ও জাস্ট টেন্থ গ্রেড ও শেষ করলো আর কি। শেষ করার পরে ওর সাথে ও সুইমিংয়ে এত ভালো, ওর ও কিন্তু ওখানে জাস্ট হবি হিসাবে সুইমিং করে, ওর টাইমিং আমাদের ন্যাশনাল রেকর্ডের কাছাকাছি 100 meters। সো আমি ওই জায়গায় আমি দেখে অবাক যে মানে এইরকম জাস্ট স্পোর্টস কালচার অ্যাজ এ লাইফ স্টাইল হিসেবে ও এরকম করতেছে। তো আমাদেরও যদি আমরা এই স্পোর্টসটাকে লাইফ স্টাইলের পার্ট করে ফেলতে পারি, আমাদের আসলে মানে বলতে হবে না যে অলিম্পিকে আমাদের কেন মেডেল আসতেছে না, আমাদের দেখবেন যে এই 18 একটা বিরতির সময় হয়েছে। আমার প্রডিউসার অলরেডি সিগন্যাল দিয়েছে একটা ব্রেকের জন্য। দর্শক, শামসুজ্জামান আরাফাত আমাদের সঙ্গে রয়েছেন, একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছে। আরাফাত ভাই, এই যে এনওসি এই ইস্যুটা, অবশেষে তো আপনি এনওসি পেয়েছেন, এই ক্ষেত্রে এই এনওসিটা পাওয়ার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করেছেন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল? শুরুতে আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আর আমি আসলে বলবো যে উনি এটা শুরু থেকেই, যখন আমি প্রবলেমটা ফেস করতেছিলাম তখন উনি জিও ইস্যু করলেন, তারপরে যখন হয়নি উনি এটা নিয়ে খুব অরিট ছিলেন, এবং শেষ পর্যন্ত উনি আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন, আলোচনা করে আসলে কী কারণে দেওয়া যায় এটা উনি উনি রিকোয়েস্ট করেছেন, যেন এই রেজিস্ট্রার তো আমাদের গ্রোয়িং, যেন আমাদের প্রতিষ্ঠান এগুলোকে ইন্সপায়ার করে, সেই জন্য কৃতজ্ঞতা জানাই, শরীফুল হাসান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, ডক্টর জাহাঙ্গীর কবির প্রতি কৃতজ্ঞতা জানাই। আর এতগুলো মানুষ এটা আসলে সাপোর্ট করেছে এবং এতগুলো মানুষ আয়রনম্যানকে প্রমোট করেছে, এদেশে নতুন একটা স্পোর্টসকে পরিচয় করে দিয়েছে, সবার প্রতি আমার আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই। আমি আমি আসলে স্পিচলেস, আমি সত্যি আমি আমি আশা করিনি যে এরকম কোনো ফিডব্যাক হতে পারে, এরকম কোনো এইরকম মানুষের বাংলাদেশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কোনো ইস্যুতে মানুষ মত দল মত নির্বিশেষে সবাই এক হয়ে একটা জিনিস করতে পারে, এটা আমার ধারণা ছিল না। ছোট্ট করে শেষে জানতে চাইবো, অলিম্পিক ট্রায়াথলনে অংশ নেওয়ার জন্য প্রসিডিউরটা কী আছে, আপনি কতটুকু দূরে আছেন তার থেকে? আসলে আমরা তো জাস্ট স্টার্টেড অলিম্পিকের জন্য, সো আমার এজ এখন 33 রানিং, তো 33 রানিং আমি জানি না আমি কোনো দিন কোয়ালিফাই করতে পারবো কি না অলিম্পিকের জন্য, বাট দা ওয়ে আমি প্রোগ্রেস করতেছি, আমি আমার ইচ্ছা হচ্ছে যে আমি বেস্টটা করে হয়তো কোনো দিন যদি অলিম্পিকের জন্য ট্রায়াথলনের জন্য আমি কোয়ালিফাই করি, বাট আমি খুব খুশি হব যদি আমি কাউকে ট্রেন করে আমি তাকে অলিম্পিকে নিয়ে যেতে পারি ফ্রম দ্য মানে একদম শুরু থেকে। তো আমার পক্ষে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে স্পিরিট আছে, আমাদের মধ্যে আমি যখন রেস করি আমি আগে বিশ্বাস করতাম না যে আমাদের মধ্যে আমরা ক্যাপেবল, ছোটোবেলা থেকে শুনতাম আমরা আমরা মানে জিনগতভাবে ক্যাপেবল নাই, যখন আমি নিজে রেস করা শুরু করলাম তখন আমি আসলে টের পেলাম না এটা এটা ম্যাটার অফ ইচ্ছা শক্তি এবং এটা ম্যাটার অফ ড্রিম, এটা আমি কাউকে এটা ভেতর থেকে ড্রিমটা দেখতে হবে যে আমি এটা উইন করতে চাই। সো কেউ যদি আমাকে কিছুদিন আগে একটা ছোট্ট বাচ্চা 10 বছরের বাচ্চা সে বললো যে সে অলিম্পিকে ট্রায়াথলন খেলতে চায় বাংলাদেশের হয়ে, সো এটা শোনার পরে আমার আসলে সত্যি আমার গা শিউরিত হয়ে যায়, আমি আমি বললাম যে আপনি কাউকে কাউকে যত হাই লেভেল ট্রেনিং দেন বাট ইফ ব্রেন যদি কল না করে যদি ড্রিম না থাকে তাহলে সম্ভব না। আই থিঙ্ক আমরা উইদিন 8 years 12 years আমি যদি বেঁচে থাকি হয়তো বা এটা তখন থাকবে, আমরা অলিম্পিকে হয়তো ইনশাল্লাহ এই স্বপ্নটা নিয়ে আমরা বাঁচতে চাই, এই স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। আরাফাত ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।